হ্যালো বন্ধু, আমি সোয়ানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। এর আগের এপিসোডেও আমরা বুলেট পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এই এপিসোডে আমরা বুলেট পয়েন্টের সাব সেকশন নিয়ে আলোচনা করব। সো আমরা আগের এপিসোডে জেনেছি কীভাবে বুলেট পয়েন্ট অ্যাড করতে হয়। আমি এখানে বুলেট পয়েন্ট অ্যাড করব, এখানে হোমের আন্ডারে এখানে ক্লিক করলে বুলেট পয়েন্ট অ্যাড হয়। আমি টেক্সটগুলোকে একটু বড় করতেছি। সো আজ আমরা মূলত জানবো সাব সেকশন। এখানে আমরা যদি মাশরাফি আন্ডারে, যেহেতু মাশরাফি অধিনায়ক, এর আন্ডারে এরা কাজ করতেছে, সো এটাকে আমরা একটা সাব সেকশনে আনবো। সেজন্য এটাকে আমরা সিলেক্ট করবো এবং এখানে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলে এরা একটা সাব সেকশনে আসবে এবং এদের বুলেট পয়েন্টটাও দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি সাকিব আল হাসানের আন্ডারে আবার এদেরকে আনতে চাই, তাহলে আবার এগুলোকে আমরা সিলেক্ট করবো এবং এখানে ক্লিক করলে হবে। এবং আমরা যদি ট্যাব কি কিবোর্ডের ট্যাব কি চাপি, তাহলে একটা সাবসেকশন ক্রিয়েট হবে। সো আমরা ইচ্ছে করলে এই বুলেট পয়েন্টগুলো চেঞ্জ করতে পারি। সো সেজন্য আমাদেরকে এগুলোকে সিলেক্ট করতে হবে, এটা এরকমই থাক। মাশরাফিটা সিলেক্ট করব এবং এখানে বুলেট পয়েন্ট থেকে এটা দেব। সাকিবুল হাসানটা চেঞ্জ করতে চাইলে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে এটা দেব। সো এভাবে আমি বুলেট পয়েন্ট চেঞ্জ করতে পারি, এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। সো এগুলো আমি চেঞ্জ না করি, কারণ আমি এই বুলেট পয়েন্ট না অ্যাড করে আমি নাম্বার অ্যাড করতে পারি, সেজন্য অবশ্যই এগুলোকে সিলেক্ট করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বারিং, ক্লিক করলে এগুলো নাম্বারিংভাবে সাবসেকশনে অ্যাড হবে। সো আমরা ইচ্ছে করলে এটা কাস্টমাইজও করতে পারি, এখান থেকে আমরা এটা দিতে পারি। এখানে অনেক ধরনের অপশন আছে, ওগুলো নিয়ে আপনারা ট্রাই করবেন। সো আপনি সাব সেকশনে যদি কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে এখানে মাঝখানে রেখে ইন্টার কি সাব দিলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন। এবং আপনি যেখানে অ্যাড করতে চান ইন্টার কি সাব দিলে এখানে আরো অ্যাড করা যাবে। এখানে অ্যাড করতে চাইলে এখানে ইন্টার কি সাব দেবো। সো এভাবে আপনারা খুব সহজে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারেন। সো আজকে ভিডিও এ পর্যন্ত, আগামী এপিসোড দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।